কাতার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকন। 18 ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে নায়িকার হাত দিয়েই উন্মোচিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। এটি হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ। দীপিকার এই সম্মানে গর্বিত গোটা দেশ। ফিফা বা দীপিকার পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এর মধ্যেই বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি অনুষ্ঠানের মহড়া শুরু হয়ে গেছে। এতে অংশ নিতে খুব শীঘ্রই কাতার যাবেন দীপিকা। অন্যদের সাথে অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নেবেন তিনি, তবে সমাপ্তি অনুষ্ঠানে কোনো পারফর্ম করবেন কিনা সে ব্যাপারে আয়োজকদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এর আগে আন্তর্জাতিক মঞ্চে অনেকবার দেশের নাম উজ্জ্বল করেছেন দীপিকা, প্রশংসা কুড়িয়েছেন হলিউড সিনেমাতেও। চলতি বছর আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তারকা। সব মিলে দীপিকার সময় এখন একাদশে বৃহস্পতি। সম্প্রতি গোল্ডেন রেশিও অব বিউটির তরফ থেকে সেরা 10 সুন্দরীর তালিকায়ও উঠে এসেছে দীপিকার নাম। জানা গেছে 2023 সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শাহরুখ দীপিকা জুটির সিনেমা পাঠান। এরপরেই ফাইটারের দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন দীপিকা পাড়ুকন।